প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ এক এগারোয়ের তত্ত্বাবধায়ক সরকারের সময় এক মামলায় গ্রেপ্তার হন তিনি পরে আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তীব্র আন্দোলনে দুই হাজার সালের এগারোই জুন তাকে মুক্তি দেওয়া হয় দুই ১৬ সাত সালের ষোলোই সদস্যরা শেখ হাসিনার ধানমন্ডি বাসভবন সুধা সদন থেকে গ্রেপ্তার করে বাসভবন থেকে বের করে নিয়ে আসেন পরে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করানো হয় আদালতের কার্যক্রম শুরু হওয়ার প্রায় দুই ঘন্টা আগেই শেখ হাসিনার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরপর শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ছত্রিশ মিনিটের বক্তব্য দেন যেখানে তিনি এ ধরনের কার্যকলাপকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন